জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুর খবরে রাজধানীর সূত্রাপুরের বাসায় ছুটে এসেছেন আত্মীয় স্বজন ও দীর্ঘ সময়ের সহকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মার্জিয়া, মণি বরেণ্য অভিনেতা ও পাঁচবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান আজ আমাদের মাঝে নেই। আজ সকাল 8:10 তিনি নিজ বাসায় ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরেই শ্বাসযন্ত্র সমস্যায় ভুগছিলেন এবং গত 17 তারিখে কিন্তু তাকে রাজধানীর আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা কিছুটা উন্নতির দিকে যাওয়ায় কিন্তু গতকাল রাতে তাকে তার পুরান ঢাকার বাসায় নিজ বাড়িতে আনা হয় এবং পরিবারের সদস্যরা আমাকে জানিয়েছেন যে তিনি কাল সকাল থেকে কিন্তু অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন এবং এরই মাঝে আজ সকাল ঠিক 8:10 তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার মেজ ছেলে এবং তার ছোট ভাইয়ের সাথে কথা বলেছি। তিনি বলেছেন তার মরদেহ জানাজার জন্য এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং জুরাইনের স্থানীয় যে মসজিদটি রয়েছে সেখানে বাদ জোহর তার প্রথম জানাজাটি অনুষ্ঠিত হবে। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, 1947 সালের 10 সেপ্টেম্বর গুণী এই অভিনেতা তিনি পুরান ঢাকায় জন্ম নেন এবং 1968 সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত এতটুকু ভালোবাসার চলচ্চিত্রের মধ্য দিয়ে কিন্তু অভিনয় তার হাতেখড়ি হয় এবং দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইতিমধ্যে তার অভিনয়ের জন্য 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শুধুমাত্র একজন অসম্ভব জনপ্রিয় অভিনেতাই নয়, তিনি ছিলেন একজন পরিচালক, নাট্যকার, কাহিনীকার এবং তার পরিবারের সদস্যরা জানিয়েছিলেন যে মূলত 2019 সাল থেকেই কিন্তু তিনি পরিপাকতন্ত্রের জটিলতায় ভুগছিলেন। সেই সাথে 78 বয়সী এই অভিনেতা তিনি কিন্তু তার শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছিলেন এবং বেশ কয়েক বছর ধরে তাকে হাসপাতালে দীর্ঘ সময় ধরে চিকিৎসাধীন থাকতে হয়েছে। বিশেষ করে 2019 সাল থেকে তিনি দীর্ঘ টানা 4 মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার শারীরিক অসুস্থতার কারণে এবং আজ সকালে তিনি নিজ বাসায় তার প্রয়াণ হয়েছে এবং ইতিমধ্যে তাকে তার মৃত্যুর সংবাদটি পেয়ে তার যারা গুণগ্রাহী রয়েছেন, তার শুভাকাঙ্ক্ষী ছিলেন এলাকাবাসী, তারা কিন্তু তার বাসায় তারা তাকে এক নজর শেষবারের মতো দেখতে ছুটে এসেছেন। সেই সাথে তার যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা বলছেন যে বাংলাদেশ ফিল্ম কর্পোরেশন BFDC থেকে তার যারা সহ অভিনেতা ছিলেন তারা কিছুক্ষণের মধ্যে এখানে আসতে পারেন এবং তাদের সবচেয়ে শ্রদ্ধা জানানো শেষে কিন্তু জুরাইনে তার বড় ছেলের কবরস্থানের পাশেই তাকে সমাধি করা হবে। তো মনে এই ছিল প্রয়াত অভিনেতা, প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুর বিষয়ে আমার কাছে থাকা সবচেয়ে তথ্য। মনি, এটিএম শামসুজ্জামানের রাজধানীর সূত্রাপুর বাসা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মার্জিয়া মুমু।